আগে কাশ্মীর সমস্যার সমাধান পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা আগে কাশ্মীর সমস্যার সুষ্ঠু সমাধান করে পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা হবে খবর আল জাজিরার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে রোববার ত্রিশে মে তিনি এ মন্তব্য করেন ইমরান খান বলেন বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুই দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণা সামিল হবে অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সঙ্গে বেইমানি করা হবে কারণ দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন অপরদিকে সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেন ভারত পাকিস্তান দুই দেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় দুই দেশেরই ইস্যুটি নিয়ে অহেতু কথার লড়াই বন্ধ করতে হবে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের আগস্টে ভারতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে একটি হল লাদাখ অপরটি জম্মু কাশ্মীর ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা এর মাধ্যমে খারিজ হয়ে যায় অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদীর সরকার